নমস্কার আমি অনুপম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন যে ইমিউনিটি কোভিডকালে বা করোনা কালে আপনারা তো অনেকেই শুনেছেন যে ইমিউনিটি সিস্টেমটা কী বা ইমিউনিটি জিনিসটা কী তো আমি আজকে বলবো যে মেনলি ইমিউনিটি পাখির যে ইমিউনিটি হয় বা ইমিউনিটি সিস্টেম হয় ওই সিস্টেমটা নিয়ে মানুষও গরম রক্তের প্রাণী আর পাখিও সেম গরম রক্তের প্রাণী তো মানে অ্যাকচুয়ালি যারা প্রাণী হয় যারা লাইফ স্টোক হয় যাদের জীবন থাকে তাদের ইমিউনিটি মাস্টফি প্রয়োজন যেমন ছোট্ট একটা এক্সাম্পেল ধরুন একটা পাখি একটা বডি সেম আমরা যদি আমাদের ভারতবর্ষটাকে একটা বডি ধরি পাখির বডি ধরি তো সেখানে আমাদের ইমিউনিটি বা ভারতবর্ষের ইমিউনিটি কোনটা ভারতবর্ষের ইমিউনিটি হলো প্রতিরক্ষা হো প্রতিরক্ষা যারা করে তারা হলো সৈন্যবাহিনী ঠিক সেম পাখির শরীরে বা মানুষের শরীরে বা লাইফ স্টোকের শরীরে ইমিউনিটি সিস্টেম বলে একটা কিছু থাকে যা যারা কিন্তু বাইর থেকে যারা অ্যাটাক করে যে সমস্ত ডিজিজ অসুখ বিসুখ অ্যাটাক করে তাদেরকে কি করে প্রতিরোধ করার জন্য আমাদের শরীরের নিউট্রিয়েন্টস দিয়ে তৈরি হয় ইমিউনিটি তো ইমিউনিটি মেনলি দু প্রকারের হয় এক হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি দুই ভ্যাকসিনেশান ইমিউনিটি মানে যাদের আমাদের মানুষের শরীরে বা পান প্রাণীর শরীরে বা পশু পাখির শরীরে ভ্যাকসিনেশানের মাধ্যমে কৃত্রিমভাবে ইমিউনিটি প্রয়োগ করা হয় তবে ভ্যাকসিনেশান ন্যাচারাল যে ইমিউনিটিটা হয় ওটা সমস্ত কিছুর উপরে প্রতিরোধ করতে পারে বাট ভ্যাকসিনেশানটা কিন্তু মেনলি কোনো একটা বেসিক ডিজিজের উপরে প্রতিরোধ করে কারণ একটা ভ্যাকসিনেশান যে কোনো একটা ডিজিজের উপরেই উপরেই কিন্তু প্রতিরোধ করবে বাট ন্যাচারাল যে সমস্ত ইমিউনিটি সিস্টেম হয় বা যা ন্যাচারাল যে সমস্ত ইমিউনিটি হয় তো ওরা কি করে সমস্ত কিছুর উপরে প্রতিরোধ করে তো এখন প্রশ্ন যে ইমিউনিটি সিস্টেমটা কী বা ইমিউনিটিটাই বা কী ইমিউনিটি হলো এমন এক প্রকার বিশেষ প্রক্রিয়া যেটা কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো লাইফ লাইফস্টকের শরীরে কিন্তু গঠিত হয় যে কোনো লাইফ স্ট্রোক বা যাদের প্রাণ আছে তাদের শরীরে কিন্তু ইমিউনিটিটা গঠিত হয় কারণ যেহেতু লাইফ স্ট্রোক তো বাইরে থেকে কিছু না কিছু আমাদের শরীরে অ্যাটাক করবে সেটা কি সেটা কি সেটা হলো ডিজিজ বা অসুখ বিসুখ তো এই অসুখ বিসুখটাকে প্রতিরোধ করার জন্য বা ওদেরকে মেরে ফেলার জন্য বা ওদেরকে মেরে আমাদের শরীরকে বা পাখির শরীরকে ঠিকঠাক রাখার জন্য ইমিউনিটি সিস্টেমটা তৈরি হয় তো অ্যাকচুয়ালি পাখির যখন অসুখ বিসুখ হয় বা মানুষের আমি মেনলি পাশে পাখি নিয়েই বলবো অ্যাকচুয়ালি যখন পাশে পাখির অসুখ বিসুখ হয় তখন আগে কিন্তু কোনো মেডিসিন ছিল না বা ওয়াইল্ডে যে সমস্ত পাখি থাকে ওরা তো কোনো মেডিসিন খায় না তাহলে ওদের অসুখ বিসুখ সারে কীভাবে হবে বা কি কোনো অসুখ বিসুখ হয় না হ্যাঁ পাখির যারা ওয়াইল্ডে থাকে তাদেরও অসুখ হয় আর যারা ক্যাপটিভিটিতে আমরা যারা পালন করছি যে সমস্ত এক্সোটিক বার্ড ওদেরও কিন্তু অসুখ হয় তো অসুখ সবারই হবে মানে লাইফ স্ট্রোক মানে অসুখ মাসবি বাট বাইরের যে সমস্ত পাখিগুলো থাকে ওদের কিন্তু প্রতিরক্ষা ক্ষমতাটা অনেক বেশি হয় আর ক্যাপটিভিটিতে যারা যে সমস্ত পাখি থাকে ওদের প্রতিরক্ষাটা ক্ষমতাটা একটু কম হয় কেন কম হয় কারণ আমরা যখন ক্যাপটিভিটিতে পাখি পালন করি তখন অনেক সময় কি হয় সানলাইট পর্যাপ্ত পরিমাণে দিতে পারি না বা ওরা যেটা চাইছে সেটা আমরা দিতে পারি না কারণ কারণ আমরা তো এমন একটা জায়গায় পাখি রাখলাম যেখানে সানলাইট পৌঁছচ্ছে না একটা জায়গাতে পাখি রাখছি যেখানে সেখানে তারা পটি করছে সেখানে তারা সব সময় থাকছে বাট ওয়ার্ল্ডে যখন বার থাকে তখন তোরা এক জায়গায় থাকে না এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে সানলাইটে ঘুরে বেড়াচ্ছে সানলাইটে ঘুরে বেড়ানো মানে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থ্রি পাখি শরীরে চলে আসে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ইমিউনিটি সিস্টেমের জন্য যে সমস্ত পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্টস দরকার হয় বা ইমিউনিটি সিস্টেমটাকে ঠিক রাখার জন্য সমস্ত কিছু কিন্তু ওই ভিটামিন ডি থ্রি থেকে বা সূর্য রশ্মি থেকে কিন্তু পায় মানে অ্যাকচুয়ালি লাইফ স্টকের মেন প্রধান বেঁচে থাকার উৎস হল সূর্য যেখান থেকে আলট্রাভায়োলেট রশ্মিটা পাবে এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থ্রি ছাড়াও আদার্স অনেক নিউট্রিয়েন্টস ওরা শোষণ করতে পারে বাট আমরা যখন ক্যাপটিভিটিতে পাখি পুষছি তখন তো আমরা খাঁচার মধ্যে বাড়িতে রেখে পুষছি তো বা কেউ একদম বদ্ধ ঘরে পুষে এলি সামথিং বাল্ব জ্বালিয়ে তো ওদের ক্ষেত্রে তো ওই যে বাইরের যে সমস্ত পাখিগুলো থাকে ওদের মতো ইমিউনিটি সিস্টেম গঠিত হয় না তো আমাদের কী করতে হয় বাইর থেকে কিছু না কিছু প্রয়োগ করে ইমিউনিটি সিস্টেমটাকে ঠিকঠাক রাখতে হয় যেমন মেডিসিনস মেডিসিনস প্রয়োগ করা মানে মেডিসিনস দুই ধরনের হয় মানে অ্যাকচুয়ালি যার ভিটামিন সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট যেগুলো হয় আর একটা হয় অ্যান্টি কোনো কিছু মানে যেমন ধরুন আমাদের শরীরে বা পাখির শরীরে হয়তো অ্যান্টি ব্যাক ব্যাকটেরিয়াল অ্যাটাক করেছে তখন আমাদের বাইর থেকে কী দিতে হবে অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে ওই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলার জন্য বাইর থেকে ব্যাকটেরিয়া শরীরে দিতে হবে যাতে দুজনে ফাইট করে আমাদের শরীরে যে ব্যাড ব্যাকটেরিয়া ঢুকেছে সেগুলোকে মেরে ফেলার জন্য তো আমাদের শরীরে ব্যাড ব্যাকটেরিয়া ঢুকেছে বা পাখির শরীরে ব্যাড ব্যাকটেরিয়া ঢুকেছে বাইরের পাখির শরীরে কি ব্যাড ব্যাকটেরিয়া ঢোকে না অবশ্যই ঢোকে কিন্তু বাইরের পাখি শরীরে ইমিউনিটি সিস্টেম খুবই বেশি হয় আপনারা যারা করোনিতে পাখি বেশি করোনি বলুন যাই বলুন পাখি যখনই আপনারা পালন করছেন বা আমরা যারা পাখি পালন করি তো আমাদের পাখির কিন্তু ডিজিজ হয় বা অসুখ বিসুখ হয় কেন হয় কোন পাখির অসুখ হয় যে পাখির ইমিউনিটি সিস্টেমটা কমে যায় কেন কমবে হয়তো বাইর থেকে কোনো না কোনো ডিজিজ ঢুকেছে হয় ব্যাকটেরিয়াল নয় ভাইরাল নয় পোটোজল নয় ফাঙ্গাল কোনো না কোনো ডিজিজ হয়তো একটা পাখির শরীরে ঢুকেছে হলো এবারে হয়তো ওই পাখির ইমিউনিটি সিস্টেমটা বা ইমিউনিটি কম আছে তখন কি হবে বাইর থেকে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকলো তারা কি করলো আমাদের যে শরীরের যে বা পাখির শরীরের যে অ্যান্টিবডিটা রয়েছে ওদের সঙ্গে যুদ্ধ করলো এবং আমাদের শরীরের অ্যান্টিবডি যদি নর্মাল হয় তাহলে আমাদের শরীরকে ওরা অ্যাটাক করলো এবং ধীরে ধীরে আমাদেরকে মৃত্যু মানে মেনলি পাখিকে মৃত্যুর দিকে মৃত্যুর দিকে ঢলে পড়ে আর কি পাখি কারণ যেহেতু আমাদের শরীরে বা সরি পাখির শরীরে যে অ্যান্টিবডিগুলো রয়েছে বা অ্যান্টি যারা কিন্তু বাইরের থেকে যারা আসবে তাদের সঙ্গে যুদ্ধ করবে তারা যদি দুর্বল হয় মানে অ্যাকচুয়ালি আমাদের দেশের আমাদের আমি আমার দেশে ধরি আমাদের দেশে যদি সেনাবাহিনী দুর্বল হয় তাহলে তো বাইর থেকে সেনাবাহিনী এসে ওদেরকে অ্যাটাক করবে এবং আমাদের দেশ পিছিয়ে পড়বে যদি আমাদের সেনাবাহিনী দুর্বল হয় ঠিক সেম পাখির শরীরেও যদি পাখির শরীরের সেনাবাহিনী দুর্বল হয় তাহলে কিন্তু বাইরের যে সমস্ত শক্তিশালী ব্যাকটেরিয়া ঢুকবে তারা কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে এবং আমাদের শরীরকে ক্যাপচার করে নেবে নিয়ে আমাদের শরীর এবারে মৃত্যু দিকে পরপর ঢলে পড়বে আমাদের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্টস নিয়ে বাইরের ব্যাকটেরিয়াগুলো বাঁচবে এবং ধীরে ধীরে আমাদের শরীর সরি পাখির শরীর কিন্তু ধীরে ধীরে মারা যাবে সরি আমি বারবার আমার শরীর আমার শরীর নিয়ে বলছি মানে আমাদের শরীর নিয়ে বলছি সেম একই জিনিস যে পাখির ক্ষেত্রেও যা মানুষের ক্ষেত্রেও সেম তো মানে পাখির বডি অ্যান্টিবডি পাখির যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে তারা কাজ করবে বাট আমি এক্সাম্পলের সিচুয়েশানে আমাদেরটা চলে আসছে তো মোটামুটি ইমিউনিটি সিস্টেমটা এমনটাই হয় তো আপনারা ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াবেন কিভাবে। মেনলি আপনাদেরকে যদি ডিজিজ কমাতে হয় পাখির অসুখ বিসুখ কমাতে হয় তাহলে কিন্তু পাখির শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে বা ইমিউনিটি বন্ডিংটাকে বন্ডিংটাকে খুব ভালোভাবে গড়ে তুলতে হবে যাতে যখনই বাইর থেকে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ঢুকবে তখন সরাসরি যাতে আমাদের সরি পাখির শরীরে যে অ্যান্টিবডি রয়েছে তারা যেন সরাসরি ওদেরকে অ্যাটাক করে এবং মেরে ফেলে তাতে কি হবে আমাদের শরীর ঠিকঠাক থাকবে আমাদের শরীর সরি পাখির শরীরের অ্যান্টিবডি শক্তিশালী অতএব পাখির শরীরে কোনো অসুখ বিসুখ হবে না যখনই পাখির শরীরে ইমিউনিটিটা কমে যাবে তখন এবং বাইরাস থেকে ব্যাকটেরিয়া বা ভাইরাস এসে অ্যাটাক করবে তখন আমাদের কি করতে হয় বাইর থেকে ইমিউনিটি ডাল মানে দিতে হয় এবং ওই সিচুয়েশানে ইমিউনিটিটাকে ঠিকঠাক রাখার জন্য এবং বাইরের যে সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে তাদেরকে মারার জন্য আমাদেরকে কী দিতে হয় অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টিভাইরাল যে সমস্ত মেডিসিনস রয়েছে ওই সমস্ত মেডিসিনসগুলো যাতে করে সরাসরি গিয়ে ওই মেডিসিনগুলো যে সমস্ত বাইরে থেকে যে ব্যাড ব্যাকটেরিয়া ঢুকেছে ওদেরকে মেরে ফেলে তো আমরা যে সমস্ত অ্যান্টিবায়োটিক ইউজ করি তো ওদেরও কিন্তু অনেকটা কুফল রয়েছে যেমন ওরা যেমন খারাপগুলোকেও মেরে ফেলবে অর্থাৎ বাইরের যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো শরীরের মধ্যে ঢুকছে ওদেরকেও মেরে ফেলবে ঠিক সেম পাখের শরীরে যে সমস্ত অ্যান্টিবডিগুলো রয়েছে তাদের কিছু অংশ মেরে ফেলবে তো এই সিচুয়েশানে মানে আমাদেরকে মেনলি দেখতে হবে বাইরের যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো ঢুকেছে ওদেরকে একেবারেই শেষ করে ফেলা তারপর ধীরে ধীরে এবারে আমি যদি যখন বাইরে থেকে অ্যান্টিবায়োটিক দেব তখন তো বাইরেরটা তো মেনলি সবকটাই মরবে আর ভিতরেরটাও কিছু মরছে এবারে ভিতরে যেগুলো মরছে সেগুলোকে তো আবার স্ট্রং করে তুলতে হবে তা না হলে তো ইমিউনিটি যদি আবার নর্মাল হয় আবার তো বাইরের থেকে ব্যাকটেরিয়া এসে আবার ওদের শরীরে অ্যাটাক করবে সেই কারণে যখনই আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তারপরে আমাদের বা পাখির শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে ঠিকঠাক রাখার জন্য আবার ওদের ইমিউনিটি বুস্টার যে সমস্ত মেডিসিনসগুলো রয়েছে তো ওদেরকে আবার দিতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু মানে আমরা কি করি অনেক সময় অ্যান্টিবায়োটিক ইউজ করে ফেলি অনেক বেশি পরিমাণে যখন পাখির অসুখ বিসুখ সারে না বা আমরা বুঝতে পারি না কি অসুখ হয়েছে ব্যাকটেরিয়াল নাকি ভাইরাল নাকি ফাঙ্গাল তখন আমরা কোনো না কোনো মেডিসিনস বা যেমন ধরুন অ্যান্টিবায়োটিক বেশিটা ইউজ করা হয় তখন কিন্তু আমরা এই যে ইমিউনিটি বুস্টারটাকে ঠিকঠাক রাখার জন্য কোনো মেডিসিনস ইউজ করি না যারা করে করে অনেকেই করে না তো যারা করেন না তাদেরকে মেনলি বলি যে ইমিউনিটি বুস্টার জাতীয় যে কোনো মেডিসিনস ইউজ করতে হয় যারা কিন্তু ইমিউনিটি সিস্টেমটাকে ঠিকঠাক রাখবে এবং যখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি তখন আমাদের যে লিভার বা সরি পাখির যে লিভার বা কিডনি হয় ওদের উপর কিন্তু অনেকটা অ্যান্টিবায়োটিক এফেক্ট করে তো ওই সময় লিভার এবং কিডনি প্রোটেকশান হিসাবে কোনো না কোনো মেডিসিন ইউজ করা উচিত তো মেনলি বি কমপ্লেক্স গ্রুপের যে কোনো মেডিসিনস পাখিকে ইউজ করলে বি কমপ্লেক্স কি হয় লিভার অ্যান্ড কিডনি প্রোটেক্টর অর্থাৎ বাইরে থেকে লিভার এবং কিডনিকে ওরা প্রোটেক্ট করে এবং বি কমপ্লেক্স দিলে কী হয় মানে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়িভাবে আমাদের শরীরের নার্ভ সিস্টেমটাকে চাঙ্গা করে তোলে আর যে অ্যান্টিবডিগুলো বা মারা গেলো মেনলি অ্যান্টিব্যাকটেরিয়াল পাখি পাখির শরীরে দেওয়ার পরে যে গুড ব্যাকটেরিয়াগুলো মারা গেল এবং তাদেরকে ধীরে ধীরে আবার নতুন করে জাগিয়ে তুলতে হেল্প করবে মানে যেগুলো মারা গেলো সেগুলো তো উঠবে না বাট নতুন করে জন্ম নেবে নিয়ে আখির শরীরের অ্যান্টিবডিটাকে আবার পুনরায় ঠিকঠাক করবে সো অ্যাকচুয়ালি ডিজিজ থেকে এড়াতে হলে পাখির শরীরে ইমিউনিটিটাকে ঠিকঠাক রাখতে হবে এবং এর জন্য কোনো মেডিসিনস না মানে মেনলি যখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো যখন কোনো কিছু শুনবে না তখন মেডিসিনস ইউজ করব তার আগে ন্যাচারালিভাবে বা ন্যাচারালভাবে গুড হেলথ যুক্ত খাবার বা ভালো খাবার দিতে হবে সব সময় পাখিকে যেমন আমি তো সব সব ভিডিওতেই বলি যে পাখিকে অল টাইম সফট ফুড দিতে হবে সিড মিক্স ঠিকঠাক দিতে হবে যাতে করে ওদের শরীরে ইমিউনিটিটা ঠিকঠাক থাকে এবং ডিজিজটা কম হয় আর ডিজিজ যখনই কম হবে পাখির শরীর যখনই ঠিক থাকবে সমস্ত নিউট্রিয়েন্টসের ঘাটতি থেকে ওরা যখন উঠে আসবে তখন কিন্তু অলরেডি ওরা ধীরে ধীরে মানে খুব ভালোভাবে ব্রিড করবে মানে তখন ব্রিডিংয়ের কোনো পারপাস আসবে না ব্রিডিং ওরা অটোমেটিক্যালি করবে বাট আপনাদেরকে দেখতে হবে ওদের ইমিউনিটি সিস্টেম ওদের শরীরে কী কী ঘাটতি হচ্ছে কী কী ভিটামিন মিনারেলসের ঘাটতি হচ্ছে কী ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে এই ঘাটতিগুলো মেটাতে হয় তো আজকে মেনল ন্যাচারাল ইমিউনিটি নিয়ে বললাম সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আকনটা আছে ওখানে অব্যানটি ক্লিক করুন যখন আমি ইউটিউবে নতুন কোনো বাট রিলেটেডেডেড ভিডিও আপলোড করব তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে তো তখন ভালো থাকবেন